বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দেখব মাইক্রোসফট অফিস কিভাবে আমরা ব্যবহার করব বা আমাদের কি কাজে লাগবে, আমরা কিভাবে এটা ইউজ করব। তো চলুন দেখা যাক। প্রথম হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম 2007 আমরা ইনস্টল দেব। ইনস্টল দেওয়ার জন্য আমাদের এই সিডি ড্রাইভের মধ্যে এ ফোল্ডারটা থাকবে। আমরা যে সিডি নিব ওই সিডির মধ্যে আমাদের জন্য এ ফোল্ডারটা থাকবে। তো আমরা এ ফোল্ডারটা ওপেন করব। ওপেন করে ওপেন করার পর আমরা সেট আপ অ্যাক্সেস নামে একটা ফাইল দেখব। সেট আপ অ্যাক্সেস ফাইল থেকে এর আগের ফাইলে সিরিয়াল কি সিরিয়াল টেক্সট নামে একটা টেক্সট ফাইল দেখব। ওখান থেকে আমরা সিরিয়াল ফাইলটা কপি করব। ওপেন করে এই কোডটা কপি করব। কপি করে সেট আপ অ্যাক্সেসে ক্লিক করব। ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পর আমার এরকম খুঁজবে। ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আমি এখানে কি আমার এখানে দেওয়া আছে সেই জন্য বলবে যে আমার এখানে দেওয়া আছে সেই জন্য আমাকে রিপেয়ার বলতেছে। তো আমি এখানে নেক্সট বলবে। নেক্সট বলে আমি কি এই সিরিয়াল কিটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর সাথে সাথে আমাকে কি নেক্সট দিতে হবে। নেক্সট দিলে আমার কি এটা সেট আপ হয়ে যাবে। তো আশা করি এটা পারবেন আপনারা, ঠিক আছে? তো আমি চলুন দেখি আসি। এটা সেট আপ দেওয়ার পর আমরা ওপেন করব। এখান থেকে উইন্ডোজ 10 হলে ওয়ার্ড লিখে সার্চ দিলে আমার এখানে আসবে। ওয়ার্ড লিখে সার্চ দিলে আসবে। ওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর আসার পর আর আমাকে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ শো করবে। আপনাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা আমরা কি পরিচিত হবো এটার সাথে, কিভাবে আমরা কাজ করব, কিভাবে এই উইন্ডোজ প্রোগ্রামটা ইউজ করব সেটার জন্য কি আমরা প্রিপেয়ার হব, কিভাবে আমরা কাজ করব এটাতে। এটা কি অফিস বাটন? এটা এটাতে আমার নিউ, ওপেন, সেভ অ্যাজ, সেভ উইন্ডো, প্রিন্ট, প্রিপেয়ার, পাবলিশ, ক্লোজ এই অপশনগুলো আছে। হোম, ইনস্ট্যান্ট, লেআউট, রেফারেন্স, মেইলিং, এখানে যদি আপলোড আর সেটআপ দেওয়া থাকে আমার জন্য আপলোডও আসবে। তো এই মেনুগুলো আমরা দেখতে পাবো এটার জন্য, মিনিমাইজ করার জন্য, আর এইটা দিয়ে আমার কি উইন্ডোজটা ছোট করার জন্য, এবং এটা দিলে কেটে যাবে। তো আসুন আমরা এখানে আমি যদি কিছু ট্রাই করি, এখানে যদি আমি যদি এখানে কিছু ট্রাই করি এখানে যদি আমি কিছু টাইপ করি, টাইপ করার পর আমাকে কি এই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটার কি সিলেক্ট করলাম, এভাবে মাউসকে চেপে ধরে সিলেক্ট করতে পারি, কন্ট্রোলে চেপে ধরে সিলেক্ট করতে পারি। তারপর আমি সিলেক্ট করার পর আমি এটার ভাষা চেঞ্জ করতে পারি। আমাদের নর্মালি ভাষা থাকে টাইম নিউ রোমান, টাইম নিউ রোমান। তারপর আমার নর্মালি এটা থাকে 12 অথবা 14, ঠিক আছে? টাইটেলের ক্ষেত্রে একটু বড় হবে, ঠিক আছে? তো নর্মালি থাকে যে আমাদের টাইম নিউ রোমান। টাইম নিউ রোমান থাকার পর আমরা এটাকে এখন চেঞ্জ করতে পারবো বিভিন্ন ভাষা। প্রথম আসি আমি এই ফন্টগুলো নিয়ে, বিভিন্ন ভাষায় আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন আমার এটা দিলে এরকম শো হবে, এটা দিলে এই ফ্রন্টটা এই স্টাইলে শো হবে। তো এরকম অনেকগুলো ফ্রন্ট আছে, এটা দিলে এরকম শো হবে, এটা দিলে একটু ব্লক আকারে মোটা শো হবে। এভাবে অনেকগুলো ভাষা আছে, এগুলো আমরা ইউজ করব। এখানে জাস্ট ক্লিক করলে এটা ইউজ হবে। তো আমরা টাইম নিউ রোমান থাকুক, আমাদের ডিফল্ট ফন্ট থাকে 12 অথবা 14, বাংলা লেখার জন্য 14 এবং ইংলিশের জন্য 12। তারপর আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি, বি বি চাপলে বোল্ড হবে, অথবা শর্টকাট কি কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিলে বোল্ড হবে। ইটালিক, ইটালিক মানে একটু শুয়ে যাবে, তো এটা একটু শুয়ে যাবে। তো আমি যদি কন্ট্রোল আই দিই ইটালিক আবার রিমুভ হয়ে যাবে, কন্ট্রোল আই দিই আবার হবে। তো ইউ মানে আন্ডারলাইন, আমার নিচে দিয়ে একটা আন্ডারলাইন আসবে, চাইলে আবার ক্লিক করলে আন্ডারলাইনটা চলে যাবে। তারপর কপি, আমি কপি করলাম এটাকে, কপিতে ক্লিক করলে
কপি হবে, আবার যদি পেস্টে ক্লিক করি পেস্ট হবে, দুইটা হয়েছে। তো এটা শর্টকাট কি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি পেস্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি পেস্ট। তারপর আসুন আমরা, এবং লেখাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলো লাগবে না। এটা হচ্ছে সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস মানে প্রথমটা বড় হাতে, তারগুলো ছোটো হাতে, তারপর লোয়ার কেস, সবগুলো লোয়ার কেস বড় ছোটো হাতে। তারপর যদি এক ক্লিকে চাই যে আমি সবগুলো আপার কেস করে ফেলবো, সবগুলো বড় হাতের হয়ে যাবে। তারপর যদি আমি চাই যে কি, প্রথমটা ছোটো হাতের, তারপর ওগুলো বড় হাতের, আর তারপর যদি যদি ইচ ওয়ার্ড ক্যাপিটাল, মানে প্রথম অক্ষর বড় হাতে থাকবে আর সবগুলো ছোটো, তাহলে আমরা নর্মালি ইউজ করবো বায়ারদের জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য সেন্টেন্স কেস জাস্ট। তারপর আমরা চাইলে এখানে কি, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, লেখাটার পিছনের কালার। নো কালার দিলে চলে যাবে, নো কালার দিলে চলে যাবে, কিন্তু আমি চাইলে এখানে কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারবো। তারপর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে চাইলে এখানে কি বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবো, ঠিক আছে, কালার ইউজ করতে পারবো। তারপর যদি চাই যে কি একটু বড় করতে, কত হয়েছে, বড় হয়েছে 48 পয়েন্ট হয়ে গেছে, চাইলে ছোট করতে, এটা দিয়ে বড় এবং ছোট করা যায়। এটা হচ্ছে বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট ইউজ করতে পারি, নাম্বারিং ইউজ করতে পারি। বুলেট পয়েন্টের মধ্যে আরও আছে, নাম্বারের মধ্যে রোমান, এ বি সি এবং এ পি আই জি সবগুলো আছে, এ বি সি এগুলো ইউজ করতে পারি, রোমান এ। বুলেটের মধ্যেও অনেকগুলো আছে, চাইলে গোল আকারে ইউজ করতে পারি, অলক আকারে ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, আমরা যে যেটা ইচ্ছা আমাদের সেটাই আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা এগুলো ইউজ করলাম, এই পর্যন্ত আমরা দেখলাম। তারপর আসেন যে মধ্যখানে, আমি চাইলে যদি লেখাগুলোকে মধ্যখানে নিয়ে আসতে চাই, এখন কী করতে হবে আমাকে, তাহলে আমি এখানে একটু ক্লিক করব, সবগুলো মধ্যখানে চলে আসবে। আমি যদি চাই যে এই পাশ থেকে শুরু হবে আরবি লেখার মতো, তাহলে আমরা এই পাশে চলে আসছে। যদি চাই জাস্টিফাই, মানে সমান দুদিকেই সমান, জাস্টিফাই করে দিলে দুই দিকেই সমান থাকবে এই লেখাটা। তো এটা হচ্ছে কি, মধ্যখানে পাশে এবং জাস্টিফাই করার জন্য। এটা এই লেখাটাও পিছনে পড়তেছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, তো এগুলো লাগবে না। এটা হচ্ছে ফরম্যাট, বিভিন্ন ফরম্যাট আমরা ইউজ করতে পারি, হলে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এরকম হবে, এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, এইগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, না চাইলে নাই। আমরা কোনো একটা খুঁজার জন্য, কোনো একটা লেখা খুঁজে লেখার জন্য কন্ট্রোল অ্যাপ চাপো, অ্যাপ চাকে সিই এন টি ই আর সেন্টার লিখে ক্লিক করলাম, ফাইন ট্যাক্স, আমি কোনো একটা লেখা খোঁজার জন্য কি কন্ট্রোল অ্যাপ দিব, এবং রিপ্লেস করার জন্য সেন্টারের জায়গায় কী হবে, ফ্রিল্যান্সিং, কন্ট্রোল অ্যাপ দিলাম, ফাইন্ড, ফাইন্ড দিয়ে আমি এই লেখাটা খুঁজবো, ফাইন্ড টেক্সট পাইছে, ঠিক আছে, রিপ্লেস দিব, ফ্রিল্যান্সিং, রিপ্লেস অল, ইয়েস, ওকে, ক্লোজ। আমার সেন্টার যেখানে ছিল ওইখানে ফ্রিল্যান্সিং হয়েছে, একটা ওয়ার্ড রিপ্লেস করার জন্য। আমি সেমভাবে আবার দেখাচ্ছি, কন্ট্রোল অ্যাপ, ট্রেনিং, ট্রেনিংকে আমি কি ফাইন্ড করলাম, পাইছে, রিপ্লেস করবো, ফ্রিল্যান্সিং, রিপ্লেস অল ক্লিক করবো, রিপ্লেস অল ক্লিক করার পর ইয়েস দিব, ইয়েস দিয়ে ওকে দিব, তারপর ক্লোজ, আমার সবগুলো ফ্রিল্যান্সিং হয়ে গেছে, ঠিক আছে। আসুন এইগুলো হোমবারের, হোমবারের অপশনগুলা, তারপরে আসেন, তারপরে আসবেন আমাদের হোমবারের পর ইনসার্ট বাটন, ইনসার্ট বাটন উপর একটা কভার পেজ, আমরা একটা চাইলে আমাদের প্রয়োজনে একটা কভার পেজ ইউজ করতে পারি, এরকম দেখেন এখানে টাইপ,
আউটসোর্সিং ট্রেনিং, TRAINING, আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, সাবটাইটেল দিলাম এটার, ফ্রিল্যান্সিং। ডেট দিতে পারবো, এখান থেকে একটা ডেট আমি ইউজ করতে পারবো, অথরের নাম ইউজ করবো। একটা বইয়ের ঢালের জন্য ইউজ করা হয় কভার পেজটা, আমি অথবা বায়ারকে কাজ জমা দিব, সুন্দর করে একটা কভার পেজ বানায় সাবমিট করলাম। এখানে কভার পেজের কি অনেকগুলা অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ডিজাইন আছে, এই ডিজাইনগুলো থেকে আমি যে কোনো একটা ইউজ করতে পারি। দেখেন, সিম্পলি ইউজ করতে পারি, একদম কট জিএস ইউজ করতে পারি, বিভিন্নভাবে আমরা আপনারা ইউজ করে দেখবেন। তার ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ নতুন একটা পেজ নেওয়ার জন্য অটোমেটিকলি পেজ, এখানে আমি এন্টার দিলে পেজ এখানে খুলে যাবে, এখান থেকে এখানে যদি এন্টার দিই পেজ খুলে যাচ্ছে, অথবা কন্ট্রোল এন নতুন একটা নেওয়ার জন্য, নতুন একটা উইন্ডোজ নেওয়ার জন্য কন্ট্রোল এন এটা ইউজ করতে পারি। তো আমি একটা ট্র্যাভেল নিতে হইতে পারে এরকম, আমি চাইলে এখান থেকে কি একটা রো সিলেক্ট করে যদি সবগুলো এটা বুঝে একটা সিলেক্ট করলাম, তাহলে একটা ঘর আসতেছে, দুইটা সিলেক্ট করলাম, এদিকে দুইটা আসতেছে, নিচের দিকে দুইটা আসতেছে, এভাবে করে আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করবেন, এখানে ওকে দিবেন, জাস্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আপনারা কি ইউজ করবেন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন, চাইলেই না চাইলেই ইউজ করার দরকার নেই, শ্যাডো দিতে পারেন। আবার আবার বক্সের ভিতরে আপনারা কি যেটা সিলেক্ট করা আছে ওইটাকে শ্যাডো দিতে পারেন, শ্যাডো দিয়ে আপনাদের জন্য আপনাদের ভালো লাগলে ইউজ করতে পারেন। তারপর আছে পিকচার, একটা পিকচার কীভাবে অ্যাড করবেন, একটা পিকচার অ্যাড করতে পারবেন এখানে। দেখেন আমি পিকচারটা কীভাবে নিয়ে আসছি, ওটা আবার দেখে এটাও ডিলিট করে দিই, কাট চলে গেছে, এটা ডিলিট হয়ে গেছে। তো ইনসেট আসেন, পিকচারে আসার পর এখানে পিকচারে ক্লিক করলাম, এখানে ডেস্কটপ ওপেন করে দিস, আমাকে ডেস্কটপ থেকে স্ক্রিনশটটা ক্লিক করলাম, স্ক্রিনশটটা দেওয়ার পর আমার এখানে এটা শো করতেছে। এটা শো করার পর আমি এটার বিভিন্ন ধরনের ডিজাইন ডাবল ক্লিক করলে ডিজাইনগুলো আসবে, এরকম ইউজ করতে পারি, এরকম ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে এখানে, গোলাকার, ফ্রেম, চাইলে অনেক রকম ইউজ করতে পারেন আপনারা। ঠিক আছে, এটা এখন বোঝা যাচ্ছে, এরকম ইউজ করতে পারেন, একটা পিকচার অ্যাড করতে পারেন বায়ারকে বোঝানোর জন্য, অথবা ক্লিপস আর্টগুলো ইউজ করতে পারেন, শেপ এদিকে এদিকে যান, তারপরে এরকম এদিকে যান, এগুলোর কালার দিতে পারবেন আবার। তো আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন, এখানে অনেক ধরনের শেপ আছে, ইনসেট থেকে শেপ অনেক ধরনের শেপ আছে, যে 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 ধরনের শেপ ইউজ করতে ইচ্ছা হয় শুধু নিয়ে কালার করবেন। অনেক ধরনের শেপ আছে, আপনারা শেপগুলো ইউজ করবেন। এখান থেকে আপনাদের একটা আরেকটা জিনিস লাগবে, হাইপারলিঙ্ক। আমি একটা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, এটাকে লিঙ্ক আপ করে দিব। লিঙ্ক আপ করার জন্য আমাকে কি ডকুমেন্টটা অবশ্যই সেভ থাকতে হবে, সেভ কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভ দিয়ে নাম লিখব, এখানে নাম লিখে সেভ দিব, অথবা এখান থেকে সেভ, আমি হাইপার লিঙ্কে ক্লিক করলাম, অ্যাড্রেসটা দিয়ে দিব www.facebook.com, facebook.com দিয়ে ওকে দিব। এটা এখন লিঙ্ক হয়ে গেছে, দেখেন এটাকে যদি আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি, তাহলে কি এটা ব্রাউজারে ওপেন হবে, এটা ব্রাউজারে ওপেন হচ্ছে, এই ব্রাউজারে ওপেন হয়ে গেছে। তো এটা আপনাদের গুরুত্বপূর্ণ এবং এটা প্রত্যেকটা কাজেই লাগবে ফ্রিল্যান্সারদের জন্য, তো আমরা এটা অবশ্যই ইউজ করব। হেডার, হেডার আসেন, হেডার মানে উপরে একটা টাইটেল থাকবে,
প্রত্যেকটা পেজের, প্রত্যেকটা পেজের উপরে এরকম টাইটেল থাকবে। আপনি চাইলে টাইটেলগুলা ইউজ করতে পারেন। প্রত্যেকটা পেজের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে এখানে, ট্যাক্স 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 তিনটা লিখতে পারবেন। এখানে কি অনেকগুলো স্টাইল দেওয়া আছে, এগুলো দেখবেন না, দেখে নেবেন এগুলো, ডেট এবং কি টাইটেল চলে আসলে। তারপরে সেম ভাবে আপনারা চাইলে পুটারে ইউজ করতে পারেন। পুটার মানে নিচে, নিচের দিকে, নিচের দিকে কি থাকে, পেজ নাম্বার, পেজ নাম্বার থাকে এবং কি অথরের নাম থাকে বেশিরভাগ সময়। অথরের নাম থাকবে, তারপরে আসেন, তারপরে পেজ নাম্বার, পেজ নাম্বার এয়া দিয়ে ইউজ করতে পারেন, ফুটারে ইউজ করতে পারেন এরকম, অথবা এক্সট্রা করে আবার পেজ নাম্বার এখানে কি বসাইতে পারেন আপনি চাইলে। টেক্সট বক্স এক্সট্রা আমরা চাইলে যে কোনো জায়গায়, যে কোনো লেখার মধ্যে এরকম টেক্সট বক্সে আমরা টেক্সট টাইপ করতে পারি, আমরা টেক্সট টাইপ করতে পারি। তো তারপর আসুন ওয়ার্ড আর্ট, এরকম ধরনের বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট আছে, আপনি এখানে এগুলো আপনারা ইউজ করতে পারেন সৌন্দর্যের জন্য। এটা একটু ডিজাইনেবল ওয়ার্ড লেখাটা, এই লেখাটা এখানে শো করতেছে, তো এখানে ক্লিক করলে চেঞ্জ হবে এটা। তো এরকম বিভিন্ন ধরনের ইউজ করতে পারেন। এখানে আবার শ্যাডো দিতে পারেন, এগুলোর ছায়া, শ্যাডো মানে একটু ছায়া, 3D টাইপের 4D টাইপের ছায়া দিয়ে একটু ডিজাইন করতে পারেন। তো এগুলো আপনারা ডিজাইন করে করে দেখবেন, প্র্যাকটিস এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস ছাড়া পারফেক্ট হবেন না, আপনাকে কঠোর পরিশ্রম এবং প্র্যাকটিস করতে হবে। পেজ লেআউট আসেন, মার্জিন, মার্জিন থাকবে যে নর্মাল, নর্মাল সবসময় রেখে দিবেন। তারপরে এ ফোর সাইজ ইউজ করবেন, আমাদের প্রিন্টারগুলো লিগালগুলো সাইজ এ ফোর সাইজ, লিগাল এ ফোর, এ ফোর সাইজ সবসময় ইউজ করবেন, তাহলে আর প্রিন্টিংয়ে আপনার ঝামেলা হবে না। কলাম, আপনি যদি চান যে আপনার লেখাগুলো দুই কলামে ভাগ করতে, এরকম দুইভাবে ভাগ করতে পারবেন, চাইলে তিনটা নিতে পারেন, চারটা নিতে পারবেন, এরকম এখানে নেওয়ার অপশন আছে। আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য দুইটি কলামটা দুইটাই এনাফ ইউজ করলে হয়, তো এটা আপনারা ইউজ করে দেখবেন। ওয়াটার মার্ক, পিছনে একটা ছায়া থাকবে আপনার, এগুলো ইউজ করতে পারেন কনফিডেন্টলি, অথবা এটা দিলে ডোনট কপি, এটা ইউজ হচ্ছে পিছনে, দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজে দেখাই। এই ডোনট কপিটা ইউজ দেখাচ্ছে এখানে, ডোনট কপিটা দেখাচ্ছে, আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারবেন এখানে, আপনি চাইলে নিজের নামও দিতে পারবেন এখানে। এখানে জাস্ট আপনি টেক্সট, টেক্সট কাস্টমে গিয়ে টেক্সট, টেক্সটে ক্লিক করবেন, এই ইউজ করতে করতে যাব, ওয়াটার মার্কে ক্লিক করব, কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করব, তারপর তারপর টেক্সটে আপনার নামটা লিখে দেবেন, ওকে। তারপর পেজ কালার, পেজটাকে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন, ঠিক আছে, বর্ডার দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো দরকার নাই, বেশি রঞ্জিত করলে অতিরঞ্জিত ভালো না, রেফারেন্স লাগবে না, মেইলিং লাগবে না, এগুলো লাগবে না। তো আমরা বাংলা লিখতে চাইলে কী করবো, আসেন বাংলা লিখি, আমরা যেহেতু বাঙালি একটু তো বাংলা লিখতে হয়। তো এখানে অব্রোটা কীভাবে সেট আপ দিবেন, আপনারা অব্রোটা সেট আপ দিবেন যে মজিলা ফায়ারবক্স, ফায়ারবক্সে যাবেন, ফায়ারবক্সে যাবেন, ফ্রি ডাউন ডিও ডাউনলোড অপ্রো, অপ্রো কিবোর্ড লিখে সার্চ দিবেন, অপ্রো কিবোর্ড লিখে সার্চ দিবেন, অপ্রো কিবোর্ড লিখে সার্চ দেওয়ার পর আপনি এটা পাবেন, এটা এটা হচ্ছে রেটিং, এটা মানে ভালো আছে। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোডে ক্লিক হওয়ার পর ডাউনলোড ফাইলে ডাবল ক্লিক করার পর আপনাকে নতুন উইন্ডো আসবে, নেক্সট নেক্সট ফিনিশ দিলে এটা কি সেট আপ হয়ে যাবে, সেট আপ হলে আপনার উইন্ডোজের
উপরে এখানে এরকম একটা বার আসবে, আপনি বুঝতে পারবেন যে তাহলে সেট আপ হয়ে গেছে। এখানে চেঞ্জ করতে পারবেন বাংলা অ্যান্ড ইংলিশ চাইলে বাংলা। এখন যদি আপনি যদি টেক্সট মেসেজ লেখেন, এ এম আই আমি লিখলাম, আমি এ এম আই This fall, 9-year-old Sheldon Cooper's going to high school. তো আমি লিখলে এটা চলে আসবে। এখানে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এ লিখলে আমি আসবে, বি এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি এটা মুখস্থ করে ফেলবেন কোনটা লিখলে কোনটা আসবে। এই জায়গায় এই জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া আছে, কে লিখলে ক আসবে, কে এইচ লিখলে খ আসবে, কে এইচ লিখলে জি লিখলে গ আসবে, জি এইচ লিখলে গ বড় ওইটা আসবে, তারপর এন জি লিখলে উম আসবে, সি চল সি লিখলে চ আসবে। এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন, রফালা এটা আগে মুখস্ত করে ফেলবেন, তারপর এটা দিয়ে লেখা শুরু করবেন। তো এটা বাংলা লেখার জন্য বাংলা অনেক সময় লাগবে আপনাদের, তো এটা দেখে নেবেন আপনারা। তো দ্যাট অল ফর টুডে, আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য এইটুকু হইলে এনাফ। আমরা যদি ওয়ার্ডের প্রফেশনাল আমি হইতে যাই, তাহলে আমরা কি ওয়ার্ডের টাইপগুলো প্র্যাকটিস করব। তো আমরা কি আমাদের বায়ার বা কোনো একটা কাজের জন্য, আমরা যেহেতু কম্পিউটার দিয়ে আমাদের ইনকাম সোর্সটা থাকবে, তাই আমরা কম্পিউটারে কি বেসিক থেকেই শুরু করব, বেসিক থেকে শুরু করব। জাস্ট আমাদের কি এই বেসিক নলেজগুলো থাকতে হবে আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য, সেজন্য আমি আজকে ভিডিওটা দেখালাম। তো ধন্যবাদ সবাইকে।